আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকেও আমি আপনাদের সাথে আরেকটি ব্লগ শেয়ার করব। তো আজকে আমি প্রথমে এই সিহির দিয়ে শুরু করব আমার ব্লগটি। তো এখন প্রায় 3:10 বাজে এবং আমি তরকারি গরম করে নিয়েছি সিহিরি করে। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা করব। এখানে আমি তরকারি গরম করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি মামি আজকে একটু অসুস্থ তাই উঠতে পারিনি, তাই আমি সব করে একদম সবাইকে উঠিয়ে দেব, তারপর আমরা সবাই একসাথে সিহি করব। এই চুলায় আমি ডাল বসিয়েছি। অ্যাকচুয়ালি ভোর রাতে তেমন খাওয়া হয় না, মাছ মাংস এমনি খেতে ভালো লাগে না, তাই যে কোনো এক আইটেমের তরকারি হলেই আলহামদুলিল্লাহ, বেশি তরকারি হলেও ঠিক করে খাওয়া যায় না। সিহিরিতে আমার আর কোনো শ্যুট করা হয়নি, তো এখন আমি নামাজ পড়ব। আর এই জায়নামাজ এটা আমার খুবই ফেভারিট, কারণ এটা আমার নানুর। তো যখনই নামাজ পড়ি তখনই আমার নানুর কথা মনে পড়ে। এই তো এখন আমি নামাজ পড়ে ঘুমিয়ে যাব এবং সকালে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার যুক্ত হব। এবং সকালে আরও অনেক কিছু আছে, সকাল থেকে আমি আরও অনেক কিছু করব, তো অবশ্যই আমার সাথে থাকবেন। ওয়েলকাম ব্যাক। আমি অ্যাকচুয়ালি সকালে উঠার পরে আমাদের শপিংয়েও যাওয়া হয়নি এবং তেমন কোনো কিছু করা হয়নি, তাই আমি শ্যুটও করিনি। বাট এখন আমি জাস্ট রেডি হয়ে যাব, কারণ আজকে আমি আমার দাদুর বাসায় যাব। সেখানে অ্যাকচুয়ালি কিছু মানুষ খাওয়ানো হবে, তো সেখানেই যাব এবং আপনাদের সাথে ইনশাল্লাহ ব্লগটি পুরো শেয়ার করব, আপনার সাথেই থাকবেন। আমি অ্যাকচুয়ালি আজকে যে আউটফিটটা পরছি সেটা অ্যাকচুয়ালি বোরকা, আমি অ্যাকচুয়ালি বোরকাই পরি। তো এখানে আমি আমার বোরকাটা নিয়ে নিয়েছি এবং সাথে প্যান্ট, এখানে আমার পিন্স আছে এবং এখানে হিজাব নিয়ে নিয়েছি এবং এখানে আমার ফেভারিট আমি যে লিপস্টিকটা ইউজ করি সেটা আছে এবং আইলাইনার আমি মোস্টলি এগুলি ইউজ করি। তো আমি জাস্ট এখন রেডি হয়ে যাব। আমি এখন বেরোয়ে গেছি, আমাদের গাড়ি অলরেডি এসে পড়েছে। যেহেতু অটোতে যাব তাই বাবা অটো যে আনবে তাকে অলরেডি বলে দিয়েছিলো এবং এখানে কাজ করানো হয়েছিল, যার কারণে পানি এসে একদম ভর্তি এবং পাশের ফ্ল্যাটেও কাজ করানো হয়েছিল, যার কারণে রাস্তাতে আবার আমাদের বালু দিতে হয়েছিল। তো আমরা এখন গাড়িতে উঠবো। আস্তে আস্তে এখন আমরা একদম পুরান বাজার ব্রিজের উপরে উঠে গিয়েছি এবং এখান থেকে অনেক সুন্দর নদী দেখা যায়। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, আসলে জায়গাটা কিন্তু অনেক সুন্দর এবং এর পরের সিনারিগুলো আরও আরও অনেক বেশি সুন্দর। আপনারা জাস্ট কন্টিনিউসলি দেখতে থাকেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো আমরা একদম নদীর কাছাকাছি এসে পড়েছিলাম এবং এগুলো পাশের ঘরবাড়ি ছিল। তো এই যে একটু একটু দেখা যাচ্ছে নদীটা, আমি আপনাদেরকে ইনশাল্লাহ নেমে দেখানোর ট্রাই করব। নদীটা আসলে অনেক সুন্দর ছিল। আপনারা প্লিজ 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 আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অ্যাকচুয়ালি আপনাদের কিচ্ছু হবে না একটা ক্লিক, বাট আমার কাছে কিন্তু এটা অনেক বড় একটা অনুপ্রেরণা, তাই প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করে আপনারা আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আরও আর সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার এবং আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন, কেননা আমি নতুন তাই অনেক কিছু বুঝতেও আমার সমস্যা হয়। আমরা এখন এখান থেকে চলে যাচ্ছিলাম এবং সামনেও অনেক নদী আছে, নদীর অংশ আছে, আমি আপনাদেরকে সব দেখাবো ইনশাল্লাহ। এই জায়গাটা সত্যি অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। ইচ্ছা করছিল যেন এখানেই থেকে যাই, কিন্তু ইফতারের সময় হয়ে গিয়েছিল তাই আমাদেরকে যেতে হচ্ছিল। এবং কিছুদিন আগেই এইখানে নদী ভাঙ্গনের কারণে এগুলো দেওয়া হয়েছিল, বাদ দেওয়া হয়েছিল যেন নেক্সট টাইম যেন কোনো ক্ষয়ক্ষতি কম হয়। আপনারা জাস্ট এই মুহূর্তে সিনারিগুলো জাস্ট এনজয় করুন। এত শান্তি লাগছিল জায়গাটায়, অনেক সুন্দর ছিল, প্রকৃতি আসলে অনেক সুন্দর। এ
এইসব জায়গাগুলোতেও বাদ দেওয়া, কারণ এগুলো সত্যি খুবই খুবই ক্ষতিকর হয় যখন নদী ভাঙনটা শুরু হয়। এই জায়গাটা যে কি সুন্দর, মানে অসম্ভব সুন্দর, আমি বলে বোঝাতে পারবো না। তো আমরা কিছুক্ষণের মধ্যে দাদুর বাসায় পৌঁছে গেলাম এবং দেখলাম যে এইখানে রান্না করা হয়েছিল একটু আগে, তাই আমি এটাও একটু শ্যুট করে নিলাম। অবশ্য রান্নার সময় আমরা ছিলাম না, রান্না কমপ্লিট হওয়ার পরে এখানে ভাত আছে, তারপর তরকারি ডাল, অ্যাকচুয়ালি এগুলিই দেওয়া হবে আজকে। আমার কিন্তু মেন পারপাস এটা না যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা গরিবদেরকে হেল্প করছি বা কিছু, আসলে সেটা না। তো এগুলো দেখাতে দেখাতে একদম ঝড় শুরু হয়ে গিয়েছিলো এবং আমি ছাদে গিয়েছিলাম আমার বোনদের সাথে। তো দেখেন কি অবস্থা, একদম ভয়ঙ্কর, আকাশের অবস্থা সত্যি অনেক খারাপ ছিল। আর ওই দিন প্রচুর বৃষ্টি হয়েছিল। অ্যাকচুয়ালি আমি ওই দিন ভিডিওটা আপলোড করতে পারিনি, বাট আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আবার ছাদে কুকুর ঘুমিয়েছিল, আমরা যে গিয়েছিলাম ছাদে তাদের কোনো পাত্তাই ছিল না, আমরা কে, আমাদের কোনো কেয়ার ছিল না, তারা জাস্ট বিন্দাসভাবে শুয়ে আছে, সিনারি দেখছে, এনজয় করছে। খুব কাছে যাওয়ার পরও তারা কোনো কিছু করলো না। এবং এখানে দেখবেন অনেক সুন্দর লেবু, আমি এত মানে এত ভিজিবলি কোনো গাছে লেবু দেখিনি, মাশাল্লাহ অনেক সুন্দর ছিল। এবং এখানে বেগুনও ছিল, বোম্বে মরিচের গাছও ছিল, অনেক ভালো লেগেছিল ছাদে গিয়ে। কুকুরগুলি মনে হচ্ছিল যেন প্রকৃতির সাথে একদম মিশে গিয়েছে, দেখেন কিভাবে ঘুমিয়ে আছে। এখানে আমরা সব গরিব মানুষ এসেছিলো, তখন একটু ভিডিও করছিলাম। অ্যাকচুয়ালি পারপাসটা হচ্ছে যে আমারটা দেখে যদি অন্য আরেকজন উৎসাহিত হয় এবং তাদেরকে আরেকটু হেল্প করে, কেননা আমাদের হেল্পের মাধ্যমেই কিন্তু তারা একটু হেল্প পায় বা তারা একটু ভালো একবেলা হলে একটু ভালো খেতে পারে। এখানে মার ফুফি সব কিছু সার্ভ করছিলো ওনাদেরকে। ঠিক এমন টাইমে কারেন্টটা চলে গিয়েছিল, কিছুক্ষণের মধ্যেই কারেন্ট, আর বৃষ্টি হচ্ছিল তো তাই সবাইকে আমরা ঘরের ভিতরেই ঢুকে দিয়েছিলাম, কারণ বৃষ্টিতে তারা কোথায় যাবে, এই জন্য তারা সবাই বাসার ভিতরেই ছিল এবং জাস্ট সবাই বাটি দিচ্ছিল এবং মার ফুফি সব কিছু বেড়ে দিচ্ছিল। কারেন্ট চলে যাওয়ার পর আসলে ভিডিও করা হয়নি। তারপর আমরা ইফতারি টিফতারি করে আমাদের বাসার দিকে রওনা হলাম এবং খুব আইসক্রিম খেতে মন চাচ্ছিলো, তাই 1 মিনিট থেকে আইসক্রিম নিয়ে নিলাম। দাদুর বাসা থেকে আসার পথে আমরা একটু শপিংয়েও গিয়েছিলাম। তো এগুলো হচ্ছে সেই শপিং, এবং এর দাদুর বাসা থেকে আসার বাসায় আসার পরও আমরা একটি ভিডিও করেছিলাম আমভর্তার উপর, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এখানে অ্যাকচুয়ালি আমাদের কিছু গরিব আত্মীয় স্বজনের জন্য জিনিস কেনা হয়েছে, এখানে শাড়ি আছে এবং কিছু লুঙ্গিও আছে। তো এই তো আজকে আমার ভিডিও এতটুকু পর্যন্তই, আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।